वेलकम फ्रेंड्स, केंद्र चाहिए जुलाई मास थेके विद्यालयगुली चालू होक एवं सम्पूर्ण गाइडलाइन एई सप्ताहे एसे जाबे। एई भिडियो कल के आमी आपनादेर साथे शेयर करेछिलाम, किछु गाइडलाइन आज के आरो जानते पारा गिएछे, सेई तथ्यई आज के आमी शेयर करब आपनादेर सामने एई भिडियोर माध्यमे। जुलाई थेके स्कूल खोलार प्रस्ताव केंद्रेर, तबे शुधुई नवम थेके द्वादश श्रेणीर जन्य। स्कूल खोलार क्षेत्रे आर की की गाइडलाइन मेने चलते हबे ता निये एनसीईआरटी संगे आलाप आलोचना चालाच्छे मानव सम्पद उन्नयन मंत्रक। मानव सम्पद उन्नयन मंत्रक सूत्रे खबर, आरो तीन मास नीचु क्लासगुलिर स्कूले पठन पाठन शुरू हवा सम्भव नय। नवम थेके द्वादश एकटु बड़ पड़ुआदेर निये प्रथमे स्कूलगुलि सेक्षेत्रे खुलबे, अर्थात 9, 10, 11, 12 এই চারটি ক্লাস থাকবে। এবার 11, 12 এর মধ্যে যখন যে ক্লাস থাকছে, নিচু শ্রেণী বা বাচ্চাদের একদম এখনই স্কুলে আনতে চাইছেন না। তিন মাস রানিং করার পর কি রিপোর্ট হয়, কি পরিস্থিতি কোন দিকে যায়, তারপর বাচ্চাদের বা তুলনামূলক ছোটদের স্কুলে আনার ব্যাপারে চিন্তাভাবনা করা হবে, এই তথ্যটা কিন্তু সামনে আসছে। তারপরে দেখুন, ছাত্রছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য এই নিয়ম, মাস্ক সবাইকে পরতে হবে, সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে চলতে হবে। এখন এই সোশ্যাল ডিস্ট্যান্সিং এটাই কিন্তু বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে মানানোর বিষয়ে সবথেকে একটা চ্যালেঞ্জিং বিষয়। আরও কিছু বিষয় রয়েছে, পরে রয়েছে, মাস্ক পরাটা তবু ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকাটা আরও কিন্তু বেড়ে যাবে বলে অন্তত আমার ধারণা। বিশেষ করে একটা ক্লাস হয়ে যাওয়ার পর আরেকটা ক্লাসের যে গ্যাপিং, সেই জায়গায় হয়তো শিক্ষক শিক্ষিকাদের থেকে যেতে হতে পারে পরে ক্লাসের টিচার না আসা পর্যন্ত, এবং সবটা কিন্তু সেক্ষেত্রে মানাও যাবে না। কারণ যার পরপর দুটো ক্লাস, তাহলে তিনি ক্লাস ছেড়ে যাবেন না পরের ক্লাসে যাবেন, এই নিয়ে একটা বিষয় থাকবে। তো যাই হোক, হয়তো গাইডলাইন এই সম্পর্কে থাকতে পারে যে কীভাবে ছাত্রছাত্রীদের ওপর আরও কড়া নজরদারি করা যায় অন্তত এই বিষয়গুলিকে পালন করানোর ক্ষেত্রে। তারপরে দেখুন, সব পড়ুয়াকে একসাথে স্কুলে ডাকা হবে না, ব্যাচ ব্যাচ করে ডাকা হবে। একটা নির্দিষ্ট ব্যাচ কিছুদিন ক্লাস করবে, তারপর আবার অন্য ব্যাচ। এই তথ্যটা কিন্তু এর আগে আমরা পাইনি। আমরা যেটা এর আগে দেখছিলাম যে অল্টারনেট ডেতে হয়তো ছাত্রছাত্রীরা আসবে, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে একটা ব্যাচ করে দেওয়া হবে, সেটা 15 জন বা 20 জন করে একটা ব্যাচ ঠিক করে দেওয়া হবে। সেই এক একটা ব্যাচ এক এক মানে কিছুদিন টানা ক্লাস করবে, তারপর আবার কিছুদিন হয়তো দেখা গেল 15 দিন একটা ব্যাচ ক্লাস করলো, তারপরে আবার নেক্সট 15 দিন অন্য ব্যাচ। যদি একাধিক ব্যাচ হয়, ছাত্র সংখ্যার উপর সেটা নির্ভর করছে, তাহলে পরের 15 দিন আবার একটা ব্যাচ, এরকম একটা চিন্তাভাবনা করা হচ্ছে। ব্যাচ ব্যাচ করে অর্থাৎ থকে থকে ছাত্রছাত্রীদের আনা হবে, সেটাও আগে থেকে নির্দিষ্ট করে দেওয়া হবে। নেক্সট দেখুন, ক্লাসরুমে বসার ক্ষেত্রে একজন পড়ুয়ার থেকে আরেকজন পড়ুয়ার ন্যূনতম দূরত্ব থাকতে হবে 6 ফুট। তাহলে ন্যূনতম 6 ফুট ডিস্ট্যান্স মেনটেন করতে গেলে, তাহলে এক একটি বেঞ্চে এক একজনকে বসাতে হবে এবং সেটা ডায়াগোনালি বসাতে হবে। যদি ডায়াগোনালি বসানো হয়, তাহলে মোটামুটি 6 ফুট করে, তাতেও 6 ফুটের থেকে একটু কমই হয়তো হবে, কিন্তু তবুও 6 ফুট হয়তো ডিস্ট্যান্সটা মেনটেন করা যেতে পারে। তো সেটাই এখানে বলা হচ্ছে যে মিনিমাম দূরত্ব 6 ফুট রাখতে হবে। তারপর যেটা বলা হচ্ছে, আর সেই কারণেই কোনো ক্লাসরুমেই সবাই একসঙ্গে যোগ দিতে পারবে না, 15 থেকে 20 জন করে ব্যাচ করতে হবে। তো এখন এই 15 থেকে 20 জন করে একটা তখন ক্লাসে হয়তো ধরবেও না, কারণ একটি বেঞ্চে একজন স্টুডেন্ট বসলে সব স্কুলে এমন সাইজের রুম নেই যে 20টা করে বেঞ্চ থাকে। ম্যাক্সিমাম হয়তো 6, 6, 12টা কি 7, 7, 14টা বেঞ্চ থাকে। তো সেক্ষেত্রে 15 জনটাই হয়তো দেখা যাবে অনেকটা বেশি হয়ে যাচ্ছে পার বেঞ্চে একজন করে স্টুডেন্ট বসলে। তো 15 থেকে 20 জন করে এক একটা ব্যাচ তৈরি করতে হবে। এবার স্বাভাবিকভাবে আপনারা এখন প্রশ্ন করবেন, স্টুডেন্ট সংখ্যা বেশি হলে কীভাবে হবে? আশা করছি সেগুলো গাইডলাইনে নিশ্চয়ই থাকবে। নেক্সট যেটা বলছে, এর পাশাপাশি স্কুলে ক্যান্টিন বন্ধ থাকবে, ফলে সবাইকে বাড়ি থেকে টিফিন নিয়ে আসতে হবে। অনেক বিদ্যালয়ে ক্যান্টিনের ফেসিলিটি আছে, ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা ক্যান্টিনে টিফিন করেন, সেক্ষেত্রে একটা গ্যাদারিংয়ের বিষয় এসে যাবে। তাই সেই গ্যাদারিংটাকে বন্ধ করার জন্য স্কুলে ক্যান্টিন বন্ধ থাকবে, ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সবাইকেই বাড়ি থেকে টিফিন নিয়ে যেতে হবে, এটাই বলা হচ্ছে। তারপর যেটা বলা হচ্ছে, করোনার জেরে টিফিন পিরিয়ডে টিফিন ভাগ করে খাওয়া, খেলাধুলা এসবও এখন বন্ধ থাকবে স্কুলে, ক্লাসরুমে বসেই টিফিন করতে হবে। এখানে যদিও মিড ডে মিলের প্রসঙ্গটা আসছে না, তার কারণ নবম থেকে দ্বাদশ শ্রেণীর মিড ডে মিলের বিষয় নেই। তো যে কারণে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে মিড ডে মিল এই স্কুল যদি খুলে যায়, তাহলে আবার চাল আলুর বিষয়টা আসছে কোথা থেকে? সেই জায়গাটাই আমি যেতে চাইছি যে চাল আলুটা পাবে আপ টু ক্লাস 8। আর এখানে ক্লাস শুরুর ব্যাপারটা যেটা ভাবা হচ্ছে, রাজ্যের ক্ষেত্রেও যেটা ভাবা হচ্ছে যে 9, 10, 11, 12 নিয়ে এখন ক্লাস করা হবে, যে কারণে ওই বিষয়টা কিন্তু কোয়েনসাইড করছে না। তো এখানেও মিড ডে মিলের প্রসঙ্গটা সেই জন্যই আসছে না। এবার যেটা বলা হচ্ছে, ছেলেমেয়েরা যেটা নর্মালি হয় টিফিন পিরিয়ডে নিজেরা টিফিন ভাগ করে খেলে, একটু হই হই করে,
তো সেটা বলছে হবে না, একদম ক্লাসের মধ্যেই বসে টিফিন করতে হবে, এবং সেক্ষেত্রেও হয়তো শিক্ষক শিক্ষিকাদেরকে নজরদারি রাখতে হতে পারে। তারপরে টিফিনের সময় খেলাধুলা করা যাবে না, বাইরে যাওয়া যাবে না, অর্থাৎ ক্লাসরুমের মধ্যেই থাকতে হবে এবং সে 6 ফুট ডিস্টেন্স মেনটেন করেই এবার হাত ধুতে যাওয়ার সময় এক এক করে হাত ধুতে যাবে, এই এই বিষয়টা কিন্তু করতে হবে। নেক্সট যেটা বলছে, শুধু টিফিন পিরিয়ডে খেলাধুলা নয়, করোনার জেরে স্কুল খোলার পরেও এখন বেশ কিছুদিন বা কিছু মাস বন্ধ থাকবে সকালের প্রার্থনা, অর্থাৎ ডেলি অ্যাসেম্বলি, যেটা জাতীয় সঙ্গীত থেকে শুরু করে অনেকের আবার অনেক গান বা আরও অনেক ফাংশন থাকে ওই সময় মিনিট দশেকের, তো সেই টোটাল বিষয়টাই এখন বন্ধ রাখতে হবে। সেক্ষেত্রে অ্যাসেম্বলিটা বা আপনারা হয়তো ক্লাসরুমে করা যেতে পারে ফার্স্ট পিরিয়ডে, তো সেটা ভাবা যেতে পারে বিকল্প কী করা যায় না করা যায়। কিন্তু যেটা বলা হচ্ছে যে একসঙ্গে সবাইকে নিয়ে এসে যে গ্যাদারিংয়ের বিষয়টা থাকে সেটা কিন্তু এখন করা যাবে না, কিছু মাস সেই প্রেয়ারটাও বন্ধ থাকছে। পাশাপাশি স্কুল চত্বরে জায়গায় জায়গায় হাত স্যানিটাইজ করার ব্যবস্থা থাকতে হবে, ব্যবস্থা রাখতে হবে। এবার এই ব্যবস্থা করার টাকা পয়সা কে দেবে এইটা কিন্তু প্রশ্ন এসে যাবে, কারণ বিদ্যালয়ে স্কুলের চত্বরে জায়গায় জায়গায় হাত স্যানিটাইজ করার ব্যবস্থা রাখতে হলে একটা রীতিমতো খরচ, একটা ব্যয় সাপেক্ষ বিষয়, তো সেটা করতে হবে এখানে বলা হচ্ছে। তারপরে এরকম আরও বিষয় রয়েছে, ভিড় এড়াতে অভিভাবকরা স্কুলের ভিতরে ঢুকতে পারবেন না, পড়ুয়াদের গেটে ছেড়ে দিয়ে যেতে হবে। তবে নর্মালি উঁচু ক্লাসের ছাত্রছাত্রীদের অভিভাবকরা ছাড়তে কমই আসেন, তো তবুও কিছু ক্ষেত্রে হয়তো আসার বিষয়টা থাকে ছাত্রীদের ক্ষেত্রে হতে পারে, তো যদি অভিভাবকরা আসে তাদেরকে স্কুলের ভেতরে ঢুকতে তারা পারবেন না, গেটে ছাত্রছাত্রীদের ছেড়ে দিয়ে চলে যেতে হবে। তারপর যেটা বলছে, স্কুল শুরুর আগে প্রতিটি ক্লাসরুম স্যানিটাইজ করতে হবে, এই একটা মারাত্মক বিষয়, এখানেও খরচার বিষয় এসে যাচ্ছে, মারাত্মক মানে আমি ওই কারণে বললাম। তাহলে জায়গায় জায়গায় হাত স্যানিটাইজ করার বিষয় রাখতে হচ্ছে, বা স্কুল শুরুর আগে প্রতিটি ক্লাসরুম স্যানিটাইজ করতে হবে, তাহলে এটা নিশ্চয়ই প্রত্যেক দিনের বিষয়ই হবে আশা করা যায়। তো তাহলে প্রতিটি ক্লাসরুম যদি স্যানিটাইজ করতে হয় এখানেও একটা খরচের বিষয় রয়েছে, এবার এই খরচ কীভাবে বহন করা হবে, ফান্ড কোথা থেকে আসবে, এটা একটা আলোচনার বিষয়বস্তু। তো যাই হোক, আজকে কিন্তু এই খবরগুলো অনেকটা সামনে এসেছে এবং G24 ঘন্টায় এই নিউজ আজকে পাবলিশ করেছে, আজকেই জাস্ট কিছুক্ষণ আগে এই আমি খবরটা দেখলাম। তো অনেকগুলো গাইডলাইন কিন্তু আজকে সামনে এসেছে, যদিও এটা এখনও গাইডলাইন অফিসিয়ালি পাবলিশ হয়নি, আমি আগেই বললাম এই সপ্তাহেই পাবলিশ হওয়ার কথা আছে, যেটা আমি আগের ভিডিও শেয়ার করেছি। তবে টাইম টু টাইম এরকম আপডেট পাবো, আপডেট পেলে সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবো। আপনারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।